কলকাতা তথা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে অনেক জাগ্রত কালী মন্দির, আর সব কালী মন্দিরেই কিছু নিজস্ব অলৌকিক কাহিনী রয়েছে। সেই রকমই এক অলৌকিক কাহিনী নিয়ে এক জীবন্ত কালী মন্দিরে আজ আমি চলে এসেছি। হ্যালো গাইজ, আমি কনিকা কাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কাল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বর্ধমানের জীবন্ত কালীমা, খুব জাগ্রত কালীমা, কমলাকান্ত কালীবাড়িতে। তো আমি সেই মন্দির এবং সেই মাকে দর্শন করতে এসেছি। আজ তোমাদেরকে সেই মাকে দর্শন করাবো, আর এবং এখানকার যে ইতিহাস এই মন্দিরের, সেই ইতিহাসও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আজকের মাকে দর্শন করে আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কে ছিলেন এই কমলাকান্ত। কমলাকান্ত ভট্টাচার্য 1772 খ্রিস্টাব্দে বর্ধমানের কালনার জান্না গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মহেশ্বর ভট্টাচার্য এবং মাতার নাম মহামায়া দেবী। কিশোর বয়সেই তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর মা মহামায়া দেবী দুই শিশুপুত্র কমলাকান্ত এবং তার ভাই শ্যামাকান্তকে নিয়ে চিত্রালয়ে চলে আসেন। সাধক কমলাকান্ত মারা যান 1821 খ্রিস্টাব্দে। রামপ্রসাদ সেনের পরে শাক্ত পদাবলী তথা শ্যামাসঙ্গীতের অন্যতম প্রধান কবি। তিনি মহারাজ তেজশ্চন্দ্রের গুরু এবং সভাকবি ছিলেন। মহারাজ তেজচাঁদ মহতা তাকে বর্ধমানে নিয়ে আসেন। এবারে তোমাদের এই মন্দিরের ইতিহাস শেয়ার করছি। 1216 বঙ্গাব্দে ইংরাজি 1809 খ্রিস্টাব্দে সাধক কমলাকান্ত এখানে মায়ের পুজো শুরু করেছিলেন। সেই হিসেবে 1430 বঙ্গাব্দে মায়ের 215তম বর্ষের পুজো হচ্ছে। এই মন্দিরে পঞ্চমন্দির আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন কমলাকান্ত। তার ইচ্ছে ছিল মৃত্যুর পর মায়ের চরণতলে যেন ঠাঁই দেওয়া হয় তাকে। মায়ের থেকে তাকে কোনোভাবেই আলাদা না করার কথা বলেছিলেন এই সাধক কমলাকান্ত। সেই ইচ্ছা অনুসারে তার সমাধির উপর প্রতিষ্ঠা করা হয় এই 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট কষ্টি পাথরের এই মায়ের মূর্তি এবং মন্দির। সমাধির উপর দেবীর প্রতিষ্ঠা করে মন্দির, ভারতে এই রকম মন্দির খুবই কম দেখা যায়। জনশ্রুতি, মা যে এই মন্দিরের জীবন্ত কালীমা, তার কয়েকটা অলৌকিক ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাধক কমলাকান্ত মায়ের চরণতলে থাকতে চেয়েছিলেন এবং মায়ের থেকে তাকে কোনোভাবেই আলাদা না করার কথা বলেছিলেন। তাই তার মৃত্যুর পর গঙ্গায় নয়, মা গঙ্গা নিজেই এসেছিলেন সাধকের কাছে। মাটি ফুঁড়ে এসেছিল গঙ্গা জল। সেই কুয়ো আজও রয়েছে বর্ধমানের বোরহাটের কমলাকান্ত কালীবাড়িতে। প্রাচীনকাল থেকে আজও কিন্তু এই কুয়োর জলে মায়ের পুজো হয়ে থাকে। সাধক কমলাকান্তকে নিয়ে আরও অনেক লোকগাথা মানুষের মুখে মুখে শোনা যায়। এই মন্দিরের মা কালী যে জীবন্ত, তার প্রমাণ নাকি বর্ধমানের মহারাজাকে দিয়েছিলেন কমলাকান্ত। বেলকাটা দিয়ে মায়ের পা ফুটিয়ে রক্ত বের করে দেখিয়েছিলেন মহারাজাকে যে মা এখানে জীবন্ত। আরও শোনা যায়, ঘোর অমাবস্যায় আকাশে পূর্ণিমার চাঁদ দর্শন করিয়েছিলেন এই বর্ধমানের মহারাজাকে এই সাধক কমলাকান্ত। শুধু মা কালী নয়, এই মন্দিরের পাশেই সাধক কমলাকান্ত প্রতিষ্ঠা করেছিলেন কালভৈরবকে। এই মন্দিরের পাশে আরও একটি শিবলিঙ্গ আছে যেটি নর্মদা নদী থেকে পাওয়া গিয়েছিল। এই শিবলিঙ্গটির নাম হলো নর্মলেশ্বর শিব। এই শিবলিঙ্গ নিয়েও কিন্তু অলৌকিক ঘটনা আছে। কথিত আছে, এই শিবলিঙ্গের ছবি কেউ যদি সামনে দিয়ে বলে তাহলে কিন্তু সেই ছবিতে এই শিবলিঙ্গ আসে না, সেই ছবিতে পাওয়া যায় রক্তমাখা খাড়ার ছবি এবং রক্ত পড়ছে শিবলিঙ্গের মাথায়। এবং যারা এই শিবলিঙ্গের ছবি তুলেছে
তাদের কোনো না কোনো অঘটন ঘটেছে, সেই জন্য এই শিবলিঙ্গের ফটো তোলা নিষেধ। সাধক কমলাকান্ত কালীমাকে মাগুর মাছের ভোগ খাওয়াতেন, সেই রীতি মেনে আজও মাকে প্রতি অমাবস্যায় মাগুর মাছের ভোগ দেওয়া হয় এবং দীপান্বিতা কালী পুজোয় জ্যান্ত মাগুরের ভোগ দেওয়া হয় এবং পাশাপাশি থাকে 13 রকমের ভাজাভাজি এবং অন্নভোগ থাকে ফ্রাইড রাইস, পায়েস, লুচি, সুজি ইত্যাদি। কালী পুজোর দিন রাত ভোর দেবীর আরাধনা হয়। পরের দিন অন্নকূট হয়। দ্বিতীয় দিন মন্দির প্রাঙ্গণে সাধক কমলাকান্ত দিবস উদযাপন করা হয়ে থাকে। বন্ধুরা, যারা এই জীবন্ত কালীমায়ের মন্দিরে আসতে চাও, তারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসবে বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন থেকে নেবে, সামনেই পেয়ে যাবে টোটো, সেই টোটোতে বলবে বোরহাটের কমলাকান্ত কালীবাড়ি যাব। সকলেই চেনে এই কমলাকান্তের এই জীবন্ত কালীমায়ের মন্দির। এখন সন্ধ্যা আরতি হবে বন্ধুরা, সেই সন্ধ্যা আরতি তোমাদের আমি দেখাবো এবং নিজেও আমি সেই সন্ধ্যা আরতি দর্শন করব। তো এখন সঙ্গে থেকে মায়ের সন্ধ্যা আরতি দর্শন করো। এই মন্দির প্রত্যেক দিন ভোর 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে আর বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। সাধু কমলাকান্তের কালীবাড়ি তোমাদের দর্শন করালাম এবং হিস্ট্রি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, কারণ আমি যাদের ভিডিও করবো তোমাদের কাছে তা সরাসরি চলে যাবে। আমি আজকের মতন বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আনন্দ কাটাবে।